বিদেশ থেকে আমদানি করা পণ্য মংলা বন্দরে খালাস করে ছোট জাহাজে নিয়ে আসা হয় যশোরে নোয়াপাড়া নৌবন্দরে এরপরে বন্দর থেকে বিভিন্ন পরিবহনে করে আমদানি করা পণ্য সরবরাহ করা হয় বিভিন্ন জেলায় ব্যবসায়ীরা বলছেন গত এক বছর ধরে বাণিজ্যে মন্দা চলছে এলসি জটিলতায় কমেছে আমদানির পরিমাণ পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের নেতিবাচক প্রভাব বন্দর কেন্দ্রিক বাণিজ্যে বিপাকে শ্রমিকরা বর্তমান মার্কেটে কম্পিটিশন মার্কেট তারপরেও আগের থেকে অনেক খারাপ ট্রেন্সপ্রেট ব্যবসায়ী এখানে যারা আছে মূলত তাদের সবারই একই অবস্থা কাজটা কম আছে এলসির জন্য হোক যে জন্য হোক হিসেবে কাজ পাচ্ছি না কম টাকা নিয়ে বাড়ি যেতে হয় বাড়ি যাতায়াত খরচই রাস্তাঘাটে শেষ হয়ে যায় বিশ হাজার শ্রমিক কাজ করত সেই জায়গা দশ হাজার শ্রমিকও কাজ করতেছে না অনেক শ্রমিক মানবতার জীবন যাপন করছে এলসির সংকটের কারণে দ্রব্য বৃদ্ধি পেয়েছে গমের মূল্য বৃদ্ধি পেয়েছে কয়লার মূল্য বৃদ্ধি পেয়েছে সারের মূল্য বৃদ্ধি পেয়েছে সরকারি পৃষ্ঠপোষ এবং সুদৃষ্টি আসলে আমরা আবার আগামী বছর থেকে ঘুরে দাঁড়াতে পারবো কারণ এটা সম্ভাবনাময় একটা মানে ব্যবসা কেন্দ্র পণ্য আমদানি কমায় চলতি বছর রাজস্ব আয় কমার সংখ্যা বন্দর কর্তৃপক্ষের বিগত অর্থ বছরে আমরা যেখানে পাঁচ কোটি টাকা আমাদের রাজস্ব হয়েছে এই বছর সেই রাজস্ব কিছুটা কমবে আমরা সেই আশঙ্কা করছি ব্যাংকিং অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাহলে আবার এই বন্দরের কার্যক্রমে গতিশীলতা অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় ভৈরব নথকে কেন্দ্র করে উনিশশো সালে শুরু হয় নৌবন্দরের কার্যক্রম নৌপথের পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগ সুবিধা থাকায় সার কয়লা ও গমসহ সাত ধরনের পণ্যে বৃহত্তর মোকামে পরিণত হয় এ নৌবন্দর কর্তৃপক্ষের তথ্য মতে প্রতি বছর সাড়ে তিন হাজারের অধিক পণ্যবাহী জাহাজ পণ্য নিয়ে আসা যাওয়া করে এ বন্দরে সময় সংবাদ যশোর